হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আপনারা সকলেই জানেন যে মহানায়ক বনি এবং মহানায়িকা শ্রাবন্তী অভিনীত আজব প্রেমের গল্প মুক্তি পেয়েছে, কেমন? তো আজকে আমরা সেটার রিভিউ করবো। সো কাম অন, লেট আস বিগিন। তো প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে, মানে এই লোকগুলো মানে একটা কমার্শিয়াল ছবির গল্পও নেই এদের কাছে। হ্যাঁ, আজকে যুগে, আজকে 2021 সালে দাঁড়িয়ে, মাঝামাঝি হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে তার গল্পের বিষয়বস্তু হচ্ছে একটি বড় মেয়ের সঙ্গে একটি ছোটো ছেলের প্রেম, মানে যেমন হচ্ছে জগতে প্রথম ঘটছে আর কি। মানে শত যোজন দূরে পড়ে আছেন এরা। ডিরেক্টর যে, সে লোকটা তো কমার্শিয়াল ছবি টবি বানায়, এখন দেখছে ওসব মালা চলছে না, মানে ও যা বানায় সবই বাজে মাল, এই জিনিস নিয়ে কোনো কারো কোনো সন্দেহ নেই। এখন এই লোক ঠিক করেছে, মানে চুরি করে করে অভ্যেস হয়ে গেছে, তো এখান থেকে ওখান থেকে খাপছে খাপছে কিছু জিনিসপত্র নিয়ে বানানো। তো এখন এই হচ্ছে কি, ওই ম্যাডক্স ফিল্মের স্টাইলটা ধরেছে, যে মানে কোনো একটা ছোটো শহরের একটা কোনো কিছু একটাকে এক্সপ্লোর করবে। আর মুশকিল হচ্ছে যে এর হাতে তো লেখার লোক নেই। এটা যিনি লিখেছে তার নাম হচ্ছে সৌগত বসু, তার নাম হচ্ছে সৌগত বসু, মানে যে হচ্ছে ওই সাগরদ্বীপের গুপ্তধন ফুপ্তধন এসব লিখেছে। তো এই লোকটার সমস্যা হচ্ছে এটা যে এ তো যা লেখে তার মধ্যে কোনো হিউমার তো নেই। এবার এই জাতীয় গল্পগুলোর ক্ষেত্রে কী হয়, ছোটো ছোটো সমস্যাকে তুলে ধরে সেগুলোকে হিউমারের মোড়ক দিয়ে পরিবেশন করা হয়। কেমন? এবার গল্পে হচ্ছে যে যা হিউমার যা আছে সে একটা দেখবার মতো ব্যাপার, মানে জঘন্য বললেও কম বলা হয়, জঘন্য বললেও কম বলা হয়। তার সঙ্গে জুটেছে হচ্ছে বনি আর শ্রাবন্তী। শ্রাবন্তী তো চেহারার উপর কাজ করবে না, একে ইন ফিউচার আমরা মিস কুমড়ো বলে ডাকবো। হ্যাঁ, মানে অভিনয়ের ও জানে না, দূর করে দেওয়া উচিত একে ইন্ডাস্ট্রি থেকে। আর রয়েছে বনি, তাকে তো সবাই মিলে লিফ্ট করছেন। তো এই ছবিটাকে 10-এর মধ্যে -5 টাঁচ ছাড়া আর কিছু দেওয়া যায় না। ছবিটাকে দেখতে রেকমেন্ড করবো না কাউকে, কিন্তু অনেকের তো অনেক বিষয় ভালো লাগে, তো তারা গিয়ে দেখে আসতে পারেন। এক কথায়, জঘন্য ছবি, জঘন্য ছবি, জঘন্য ছবি।